ভবিষ্যৎ উদ্যোক্তাদের নমস্তে। আমি দেদা এবং আমি এখানে এসেছি আপনার ব্যবসার স্বপ্ন থেকে বাস্তবে যাত্রার সঙ্গী হতে। আজ আমরা আপনার নিজস্ব ব্যবসা তৈরির ভিত্তি দিয়ে শুরু করে এই দুঃসাহসিক কাজ শুরু করছি। তো চলুন শুরু করি। সেই গল্পগুলি সম্পর্কে চিন্তা করুন যা আপনাকে অনুপ্রাণিত করে, আপনি যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন এবং আপনার কাছে যে দক্ষতাগুলি প্রিয়। কোথাও আপনার ব্যবসার ধারণা রয়েছে। একটি ব্যবসায়িক ধারণায় পৌঁছানো শুধুমাত্র আপনি যা বিক্রি করতে চান তা নয়। আপনি কি পরিবর্তন করতে চান বা বিশ্বকে অফার করতে চান সে সম্পর্কে এখানেই আপনার ব্যবসার ধারণা আকার নিতে শুরু করে। এখন এটা সংজ্ঞায়িত করা যাক। একটি কাগজ নিন এবং আপনি কি ভালো এবং আপনি কি উপভোগ করেন তা লিখুন। তারপর সম্ভাব্য গ্রাহকের সাথে কথা বলুন। তাদের অন্তর্দৃষ্টি অমূল্য হতে যাচ্ছে। এখন আপনি যা পছন্দ করেন এবং কি প্রয়োজন তার মিশ্রণের সাথে আপনি একটি ব্যবসায়িক ধারণার জন্য একটি শক্তিশালী মিশ্রণ পেয়েছেন। আপনি যে ধারণাটি দিয়ে শুরু করেন তা আপনার প্রতিক্রিয়া পাওয়ার সাথে সাথে বিকশিত হতে পারে এবং এটি পুরোপুরি ঠিক। এটা কেন জন্য সময়? কেন কেউ অন্যের চেয়ে আপনার ঘরে তৈরি আচার বেছে নেবে? কেন আপনার অনন্য বিক্রয় পয়েন্ট? আপনার গোপন মশলা। এবং মনে রাখবেন, আপনার ধারণা ভাগ করে নেওয়া তা দূরে দেওয়া নয়, এটি পরীক্ষা করা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি পাওয়া এবং সংযোগ স্থাপন করা। আপনি যাদের সাথে আপনার ধারণা শেয়ার করেন তারা আপনার প্রথম গ্রাহক হতে পারে। রাতারাতি পরবর্তী কর্পোরেট জায়ান্ট হওয়ার চেষ্টায় জড়িয়ে পড়বেন না। আপনার ব্যবসা আপনার বাড়ির কেন্দ্রস্থলে শুরু হতে পারে, আপনার প্রতিবেশী আপনার সম্প্রদায়ের কাছে পৌঁছাতে পারে। আমরা আজকের অধিবেশন শেষ করার সাথে সাথে আপনার আবেগ এবং আপনার চারপাশের চাহিদাগুলিকে প্রতিফলিত করুন। সেখানেই আপনার যাত্রা শুরু হয়। কিভাবে আপনার ব্যবসার ধারণা পরীক্ষা করবেন তার একটি দ্রুত সেশনের জন্য পরের বার আমার সাথে যোগ দিন। আমরা শিখব কিভাবে আপনার ধারণা যাচাই করতে হয় এবং এটিকে একটি মানচিত্রে পরিণত করতে হয়। সাফল্য।